লাগবে মিড অ্যাটাক, এটা হচ্ছে হেডিং এর হেডারের মধ্যে অ্যাড করতে হবে, টাইটেলের নিচে এটা দিতেই হবে যাই করেন না কেন, কারণ হচ্ছে এইখান থেকেই মূলত টোকেনটা যাবে। টোকেন কেন লাগে এটা তো জানি না, আর আর এইখানে কেন টোকেন লাগতেছে জাভাস্ক্রিপ্টের মধ্যে, তাহলে এই টোকেনটার কারণ হচ্ছে এই দেখেন আমরা কিন্তু পোস্ট রিকোয়েস্ট করবো, এই দেখতে পাচ্ছেন পোস্ট রিকোয়েস্ট করবো। আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে এইখানে সিএসআরএফ টোকেনটা কেন লাগতেছে, তো দেয়া যাক কারণটা হচ্ছে এখানে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি, লারাভেলে যখন আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো মানে হিট করব তখন সিএসআরএফ টোকেনটা ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি কারণ হচ্ছে পোস্ট রিকোয়েস্ট হচ্ছে ইন্টারনালি চলে, তো সেই ক্ষেত্রে লারাভেল অথেন্টিকেট না হলে ওই পোস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পোস্ট রিকোয়েস্ট করতেছি আমাদের এই সিএসআরএফ টোকেনটা তো লাগবে ম্যান্ডেটরি, সেই জন্য এইখান থেকে মূলত নেয়, হয়তো নাও নিতে পারে কিন্তু ম্যান্ডেটরি মেটা ট্যাগটা। আর সিনট্যাক্সটা হচ্ছে এইটা, এর মধ্যে অ্যাজ আ সেট আপটা হচ্ছে ও সব সেট আপ করে রাখছে, এই সিএসআরএফ টোকেন ফোকেন যা আছে সব কিছু ওর মধ্যে সেট আপ করা আছে, এবং লারাভেল জানে হ্যাঁ আমার এখন সেট আপ মানে এটা অ্যাজ আ সে রিকোয়েস্ট করতে পারবে। আর এখানেও তো এতটুকু ফিক্স, এইটা 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 এবং এইটা আপনার ডিফারেন্স হবে এইটুকুর মধ্যে, এই নীল অংশটুকুর মধ্যে হচ্ছে আপনার যেভাবে যা ইচ্ছা তাই করেন, কিন্তু এর মধ্যে যা যা আছে এর বাদে সব ফিক্স পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে। সাকসেস ফাংশনের মধ্যে হ্যাঁ, আর এইখানে চেঞ্জ হতে পারে পোস্টেস আপনি গেট দিতে পারেন, ইউআরএল এর মধ্যে যে কোনো ইউআরএল আপনি দিতে পারেন, আর এই ডাটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, যা ইচ্ছা দিতে পারেন। কিন্তু প্রবলেম আছে যখন আপনি এই পোস্ট রিকোয়েস্টটা করবেন এখান থেকে তো আপনি কোনো একটা ডাটা পাঠাইতেছেন, তো আপনার ওই যখন কন্ট্রোলারে যাবে তখন ওই ডাটাটা নিয়েই কিন্তু আপনার কোনো একটা কোয়েরি করতে হবে, ক্লিয়ার, তখন ওই ডাটাটা নেওয়ার জন্য যেই কিটা পাঠাইতেছেন না ঠিক সেম কিটা ব্যবহার করতে হবে, সেম ডাটা কি ব্যবহার করতে হবে তাহলে পুরোটা আরেকবার রিভিউ দেই, এইটা সেম কোনো চেঞ্জ নেই, এতটুকু সেম কোনো চেঞ্জ নাই, এই আমি যেমন গিটহাবে সেভ করে রাখছি আপনার কোথাও সেভ করে রাখবেন, এর মধ্যে এতটুকু এতটুকু মোটামুটি সেম, টাইপটা থাকবে ম্যান্ডেটরি, এখানে গেট বা পোস্ট হইতে পারে ইউআরএল আপনার ইচ্ছা মতো, এবং ডাটার মধ্যে হচ্ছে যেহেতু পোস্ট রিকোয়েস্ট সেহেতু আমাদের একটা ডাটা পাঠাইতে হবে আর কি, গেট রিকোয়েস্ট ডাটা লাগে না পাঠানো যায় হয়তো বা যায়নি, আর এই কিটা একটু সাবধানে দিন, আর চেষ্টা করবেন কি আর ভ্যালুটা সেম রাখতে, ভ্যালুটা সম্ভবত হইতে পারে একটা ভ্যালু অথবা ভেরিয়েবল, তো যাই দেন না কেন এই কিটা যেন মাথায় মনে থাকে। আচ্ছা পাঠালেন, আর এখানে হচ্ছে সাকসেস ফাংশন, এই ডাটার মধ্যে হচ্ছে যদি অ্যাজাক্সটা ঠিকঠাক মতো কাজ করে তাইলে এই সাকসেস ফাংশনের মধ্যে যে ডাটা প্যারামিটারটা এই প্যারামিটারের মধ্যে ইনফরমেশনটা থাকে, আমি কি ক্লিয়ার। আর আরেকটা ফাংশন আছে আমি লিখি না এখানে ফেলিওর, ফেলিওর না কি না ইরোর জন্য একটা আছে, যদি সাকসেস ফাংশনটা না কাজ করে ওইটা হিট করে, আমি আর ওটা ধরিও না করিও না, আমার সাকসেস দরকার আমি সাকসেস করছি, একটু কোডে গিয়ে তাহলে আরো আরো ক্লিয়ার হবে। আচ্ছা এগুলো কি বোঝানো লাগবে, আচ্ছা আমি একটু কমেন্ট করে দিই, এতটুকু আপাতত ভুলে যাই বাদ মনে করেন নাই, এখানে কী করছেন জাভাস কি বুঝাইতেছে, কিন্তু যদি বুঝেন ঠিক আছে না বুঝবো দেখেন, এই যে ফাংশনটার কাজ না ডকুমেন্ট ডট রেডি, এটার কাজ কি যখন মানে পেজটা যখন লোড হয় পুরো পেজটা একটা ডকুমেন্ট না, পুরো পেজটা যখন পুরোপুরি লোড শেষ সব ফাইল একদম ঠিকঠাক মতো কাজ করতেছে তখন এই ফাংশনটা এক্সিকিউট হয় অটোমেটিক, ডকুমেন্ট ডট রেডি ফাংশন এই ফাংশনের কাজ, এটা ডকুমেন্ট ডট রেডি এটা একটা জেকুয়েরি ফাংশন। আচ্ছা তো আমরা কি করছি যখন এই ফাংশনটা এখন তাহলে কি করতেছে দেখেন, ডকুমেন্ট ডট রেডি গেট এলিমেন্ট বাই আইডি, মানে এই যে এই ফাংশনের মধ্যে যে কাজগুলো আছে যে হাইলাইট করছি
এই কাজ, এই হাইলাইট করা কাজগুলো কখনোই করবে না যতক্ষণ না ফাংশনটা মানে ডকুমেন্টটা পুরোপুরি লোড না হয়, পুরো পেজটা লোড না হয়, পুরো পেজ মনে করেন লোড হয়েছে। আপনি যদি না চান এটা না করে, আমি সময় ছাড়াই করি। এরপরে কাজ কি করছে, প্রবলেম নেই, এখানে কি করছে মেইন ক্যাটাগরি আইডি, মেইন ক্যাটাগরি আইডি কি জিনিস, এই যে ক্যাটাগরি গুলো আসছে না সিলেক্টের মধ্যে, এই যে সাব ক্যাটাগরি না, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। এই যে আমি দেখাচ্ছি এই যে এটা মেইন ক্যাটাগরি না, যেমন মেইন, ওমেন, জিম, এই ফিল্ডের আইডিটাই হচ্ছে মেইন ক্যাটাগরি আইডি। ক্লিয়ার? আমি কি করছি এই আইডিটা ধরছি, ধরার পরে বলছি অন চেঞ্জ ফাংশন। এর মানে হচ্ছে এই জিনিসটা যখন আমি চেঞ্জ করব, মানে ড্রপ ডাউনে যখনই কোনো কিছু চেঞ্জ করব ঠিক তখনই এই ফাংশনটা কল হবে। মানে এই আইডিটা মানে হচ্ছে ওই সিলেক্ট অপশনটা অন চেঞ্জ, মানে যখনই ওই ফাংশন এই কি বলে সিলেক্ট অপশনটা চেঞ্জ হবে তখনই তুমি কি করো, এই একটা ভেরিয়েবল নিছি মেন ক্যাটাগরি একটা সেম নাম নিছি, এর মধ্যে এইটার যে ভ্যালু আছে এই ভ্যালুটা সেভ করে রাখো। ক্লিয়ার? ই এটা হচ্ছে, ইটা কি কোথাও ব্যবহার করছে, ইটা মানে মনে মানে হচ্ছে, আচ্ছা ইটা তাহলে দেখাই দিই, এই ই হচ্ছে ইভেন্ট, ইভেন্টের শর্ট ফর্মে বলা হয় ই। দেখেন ইয়ের কাজটা কি, কাজ করবে কিনা শুন না, ইটা টার্গেট আসলে দিয়েছে না, ইয়ের কাজটা মনে হয় মানে হচ্ছে ইভেন্ট যখন আমরা ক্লিক করব তখন ইয়ের মধ্যে এই যেটা ক্লিক করব ওইটা ঢুকে, মানে এখানে ঢুকতেছে না কেন আমি জানি না, যে কোনো লিখছে এই কারণে র কোড লিখতে পাইছে, তারপর তো না রাখলেও কোনো প্রবলেম বাদ দেন, যে কেউ কাজ করতেছে না বাদ দেন, র কোড করলে আমি দেখা দিব না যদি মনে থাকে সম্ভব হয়। এরপরে কি করছি মানে চেঞ্জ, মানে যখনই চেঞ্জ করব তখনই ধরেন এখানে মেন দেখলাম তখনই এটার ভ্যালুটা ঢুকে যাবে। দেখেন লগ অ্যালার্ট দিলে অবশ্য অবজেক্ট অবজেক্ট দেখেন ধরতে পারেন, অ্যালার্ট সব কিছু কনসোল লগে ধরেন কোনো অবজেক্ট দিয়েছেন ডাটা, অ্যালার্ট সব দেখতে পারেন, দেখেন কি শো করে কি রে ভাই অপমান করতেছে। ব্রাউজারের প্রবলেম আছে কারণ ব্রাউজার দেখেন ইরর কিন্তু দিতেছে না, বুঝছেন তো তাহলে কি কাজ করতেছে এখানে, আইডিটা ধরলাম, ধরে কি বললাম একটা সেট আপ করলাম, ডান পোস্ট রিকোয়েস্ট বললাম পোস্ট রিকোয়েস্ট করো, লিঙ্কটা দিলাম এবং পাঠাইলাম একটা হচ্ছে হচ্ছে কি হচ্ছে আমরা গ্রাউপে যে পোস্ট, দেখেন পোস্ট দ্য পোস্ট
কন্ট্রোলের ফাংশন এটা। তার মানে হচ্ছে যদি কখনো এই ইউআরএল এ হিট হয় তাহলে আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হবে। এখানে কি করছে, ওরা বলে দিছি পোস্ট রিকোয়েস্ট করো, এই ইউআরএল এ পোস্ট রিকোয়েস্ট করো, এবং ওই পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে মেইন ক্যাটাগরি আইডিটা পাঠাও, এটা হলো কি এবং ভ্যালুটা কি হবে, এই যে যে সিলেক্টেড আইডিটা ছিল ওইটা, ক্লিয়ার? ওইটা ভ্যালুয়েবল মধ্যে তো সিলেক্টেড ওই আইডিটাই আছে, ক্লিয়ার? আচ্ছা পাঠাই দাও। পাঠাই দেওয়ার পরে বলছে যদি সাকসেস হয় তাহলে কিছু একটা করো, কি করো ভুলে দিই। এবার যাই এইখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে এইটা না, এখন আসছে না। আসার পর দেখেন কি বলছে, রিকোয়েস্ট রিকোয়েস্ট, এখন কত হলো রিকোয়েস্ট কেন, তাহলে পোস্ট মেথডে, এখন পোস্ট মেথড যেহেতু এবং আমরা ডাটা কি পাঠাইছি, মেন ক্যাটাগরি আইডি, তার মানে পোস্ট মেথডের মধ্যে আমরা মেন ক্যাটাগরি আইডিটা পাবো। তো নর্মাল ধরেন আমরা ঠিক মতো কাজ করতেছি কিনা আমি করি, এখানে এটা বাদ দিই, এটা বাদ দিই, কনসেপ্টের ব্লক এটা কাজ করে না, এল ই আই অ্যালার্ট দি। হ্যাঁ এখানে কি করছি, যদি ঠিকঠাক মতো পোস্ট রিকোয়েস্টটা হয় আমাকে কি করো, সাকসেস হলে ডাটাটা দেখাও অ্যালার্ট করে। আচ্ছা তাহলে মূলত অ্যালার্ট করে কি দেখানোর কথা বলেন তো, খালি দেখানোর কথা না, কি বলে কিভাবে কাজ করতেছে আইডিয়া হইলো, কোন জায়গায় কনফিউশন, কোন জায়গায় কনফিউশন আছে বলো। লিংক আপটা কেমন, আচ্ছা ওরা আমি আরেকবার, নর্মালি যখন আমরা ফর্ম কি ফর্ম পোস্ট মেথডে যায় না সবসময়, তো কেমনে যায় মেথড দিয়ে পোস্ট যখন সাবমিট হয় ভিতরের যে ফর্মে ইনফরমেশনগুলো আছে ইনপুট, এগুলো ইন্টারনালি কীভাবে যায়, রিকোয়েস্ট আকারে যায়, এদেরকে তো ক্লিয়ার। আবার এখানে কি হচ্ছে দেখেন, অ্যাজাক্স কি করতেছে, গেট সাব ক্যাটাগরি আইডি নামে একটা ইউআরএল এ পোস্ট মেথডে মেইন ক্যাটাগরি আইডি পাঠাচ্ছে, সেম ফর্মের ভিতরে যে ডাটাগুলো যায় না সেম ভাবে পাঠাচ্ছে, এভাবে পাঠাইতেছে, কিভাবে পাঠাইছে অ্যাজাক্স এর কাজ, আমাদের হেডেক না, ডাটাবেসে যাচ্ছে না। এর কাজ হচ্ছে ইউআরএল এ হিট করা, এবং আপনি ইউআরএল এ সবসময় যতই হোক গেট হোক পোস্ট হোক পুট হোক যাই হোক যত রকম ইউআরএল আছে, যখন আপনি হিট করেন প্রত্যেকটা ইউআরএল কিছু একটা রেসপন্স হয়, এক এক ইউআরএল রেসপন্স এক এক রকম হইতে পারে, 200 হইতে পারে, আমি দেখি না এই যে রেসপন্স 500 দেখছেন না, ওই দিন 500 501 400 দেখেন না, ওই যে পেজ নট ফাউন্ড 404 এগুলো হচ্ছে একটা একটা রেসপন্স, 404 এর মানে হচ্ছে এই এটা বলতে কিছু নাই, যা রিকোয়েস্ট করছেন এ বলতে কিছু নাই, 500 মানে হচ্ছে আপনি যা কাজ করছেন আপনার কাজে সমস্যা নাই, কিন্তু আমি ইন্টারনালি এটা নিয়ে কাজ করতে পারতেছি না, সার্ভারের সমস্যা, আমার সার্ভারের মধ্যে কোনো একটা ইয়ে হচ্ছে, 500 এর মানে হচ্ছে এটা। তো এখানে কি করতেছে আরেকবার বলি, অ্যাজাক্স পোস্ট মেথডে এই ইউআরএল এর মাধ্যমে একটা হিট করতেছে, এবং হিট করে যাই আসবে না কেন এই সাকসেস মেথডে ডাটার মধ্যে থাকবে,
ক্লিয়ার, এতটুকু মুখস্থ, এতটুকু মুখস্থ। এবং ওই মেয়েটা ডাক, মেয়েটা উপরে, তাই না? আছে কি না মেয়েটা এখানে অ্যাড করা আছে না? এবং ইয়ের মধ্যে ভালো লাগবে না? আচ্ছা, এতটুকু মুখস্থ, শুধু এখানে চেঞ্জ আসতে পারে, এখানে চেঞ্জ আসতে পারে। আর গেট ইউআর এল হইলে সম্ভবত এতটুকু পাঠানো লাগে না, দেখি নাই, মনে নেই। আর সাকসেস ফাংশনের মধ্যে পাঠালে, এখন এখানে কি করছে? এখানে কি করছে দেখেন, রিকোয়েস্টের মধ্যে যে আমাদের মেন ক্যাটাগরি আইডি পাইতেছি, এখানে কি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমি একটা ভেরিয়েবল নিছি, নর্মাল ভেরিয়েবলের মধ্যে সাব ক্যাটাগরির মধ্যে ওই যে ক্যাটাগরি আইডি গুলো আছে না, ওই যে ডাটাবেসে গেলে দেখা যাবে সাব ক্যাটাগরি কোথায়, এই সাব ক্যাটাগরি আইডির মধ্যে যে ক্যাটাগরি আইডি আছে না, আমি কোয়েরি করতেছি এখানে যে আমাকে ওই সব জিনিস দেও যেগুলো হচ্ছে আমি তোমাকে যে মেইন ক্যাটাগরি আইডিটা দিতেছি এবং সাব ক্যাটাগরির টেবিলের মধ্যে যে ক্যাটাগরি হচ্ছে এই, আমাকে ওই সব ডাটাগুলো দাও। ওই আসতেছে সাব মেইন ক্যাটাগরি আইডি, যদি ইকুয়ালস টু সাব ক্যাটাগরি আইডি হয়, যদি 1 হয় 2 হয় হবে, এই ইনফরমেশনগুলো দিবে, দিয়েও কি করবে এক্স এর মধ্যে সেভ করে রাখবে। রাখতেছে যা ডাটা আসছে সব ডাটা এনে এক্স এর মধ্যে রাখতেছে। ক্লিয়ার? ক্লিয়ার। এইবার কি করছে, এক্সটারে ফরিজ করছে। এখন যখন আমরা কোনো কিছু কোয়েরি করবো, কিন্তু একটা অ্যারে টাইপের দেয় না, জেসন অ্যারে টাইপের একটা ফরম্যাট দেয়, আমাদের যেগুলো রিট্রিভ করতে হবে ডাটা। আচ্ছা, রিট্রিভ করার আগে কি করছি, আমি একটা ভেরিয়েবল নিছি যেটা এমটি, যেটার মধ্যে কিছু নাই, মানে যদি এমটি না রাখতো না ওরা ধরে বসে, আমি এমটি রাখছি। এবার কি করছি, ওই যে যেই ডাটা যেটার মধ্যে আমার ডাটা বেসে সব ইনফরমেশন গুলো আছে, ওটার ফরিজ করে করে আমি ডাটা রিট্রিভ করতে হবে। ফরিজ করে করে কি করছি, এই ভেরিয়েবলের মধ্যে অ্যাপেন্ড করছি, শুধু পাঠায় নাই, অ্যাপেন্ড করছি। অ্যাপেন্ড করা মানে হচ্ছে জোড়া লাগানো। জোড়া লাগানো কি রকম, 2 যোগ 2 কত হয়, 4, কিন্তু অ্যাপেন্ড করা মানে হচ্ছে 2 যোগ 2 22, কনকেট। তো এখানে কি করতেছে, এই পুরাটার মধ্যে একটা অপশন নিতেছে, মানে স্ট্রিং, এখন তো স্ট্রিং আকারে, এবং এটার মধ্যে ক্যাটাগরির আইডিটা বসাচ্ছি আমি, সাব ক্যাটাগরির আইডিটা এবং সাব ক্যাটাগরির নেমটা, আইডিটা এবং সাব ক্যাটাগরির নেমটা বসায় দুইটা অ্যাপেন্ড করে করে পাঠাই দিচ্ছি। একটা মজার জিনিস দেখেন, যদি এইটাকে ইয়ে করি, এখন কি বলে দেখানোর কথা, কিছু তো দেখা গেল, বুঝি না, এইটা তো প্রবলেম, আমার পিছিয়ে তো প্রবলেম করে না, আবার এটাও শো করতেছে না, করলে তো কিছু করে না, বাদ দিই। করতেছে এটা তো বুঝছি, এই ডাটার মধ্যে অপশন গুলো যত অপশন গুলো আসবে সব অপশন গুলো একটা 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 করে স্টোর করতেছে, মানে অপশন গুলো তো আমার, হ্যাঁ লুপ আকারে, আমি বলি আবার বলি, আমার এক্স এর মধ্যে সব ডাটা বেসের সাব ক্যাটাগরি গুলো আছে না, এখন তো আমার ওইটারে একটা সিলেক্টর অপশন আকারে শো করাইতে হবে, তাই না? তো অপশনকে শো করার আগে তো আমাদের নাম আর আইডিটা তো আমার রিট্রিভ করতে হবে, তাহলে অপশন আকারে বানাবো কি, মানে অপশনের মধ্যে ভ্যালুর মধ্যে দিছে আইডি, আর অপশনের যে ইয়েগুলো থাকে কি বলে এটা নেম বা টেক্সট, টেক্সটের মধ্যে দিছে নেম, এই অপশনগুলো কি করছে একটু দেখাইতে পারলে ভালো হতো। কেন দেখো পেন্ট আছে না,
সিরিয়াল বাই সিরিয়াল মানে ফরেস্টটা, হ্যাঁ ফরেস্টটা হইতেছে কেমন হইব দেন। ফরেস্টে প্রথমে আসলো, অ্যাড করে দিল একটা একটা অপশন, আবার আসবে তখন একটা একটা এইভাবে এইভাবে অ্যাড হইতে আসবে একটার পর একটা একটার পর একটা। ও কি করতেছে সবগুলা কি বলে কনকেট করে রিটার্ন করে দিতেছে ডাটা সেট। এখন আমার কাছে কিন্তু অপশন আছে, সব অপশনগুলা একটার পর একটা আছে সাজানো। আমি কি করছি এই অপশনগুলা নিয়ে এই সাব ক্যাটাগরি আইডি যে সিলেক্ট না, সাব ক্যাটাগরি হ্যাঁ সিলেক্ট না, এই সিলেক্টের মধ্যে যে ডাটাটা পাইতেছি যে অপশনগুলো পাইতেছি অপশনগুলো ঢুকাই দিচ্ছি হ্যাঁ অপশন অপশন আকারে পাইতেছি না, এইচটিএমএল অপশন অপশন আকারে ওইটাতে জাস্ট ঢুকাই দিতেছি, যা যা আছে সেটা ঢুকাই দিতেছি, এইটাই হইতেছে। ওমেন দিছিলাম ওই যে একটা অপশন পাইছে ওটারে যা ছিল ওটার সরে দে, যেটা ডাটা পাইছে ওটা ঢুকাই দিছে, স্পোর্ট দিলে স্পোর্ট করে দিছে, মজা কাজ হয়েছে। আর এইখানে হচ্ছে অনেক জ্ঞান জামতে আসলে ঠিক মতো আসলে লেখা সব করার সময় জ্ঞান জাম হয়ে সবার জন্য, বুঝছেন তো নাকি প্রবলেম ছিল কোন জায়গায় বলেন তো? বুঝতে পারছি, মানে প্রথমবার তো মানে কেমনে কি হচ্ছে লিঙ্ক আপ ট্র্যাক করতে প্রবলেম হয়েছে। এই দুটো কথা মনে রাখবেন, এগুলো তো ফিক্স, এগুলো তো চেঞ্জ করার কিছু নাই, কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটার কথা সবসময় মনে রাখবেন। আর এই ডাটাটা যখন আসবে ওটা কীভাবে ইউজ করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু সাবধানে।